ছোটদের ক্ষেত্রে সানস্ক্রিন ইউজ করাটা কতটুকু ক্ষতিকারক বা উপকারী হতে পারে? ইউভি রেজ অফ দ্য সান, আল্ট্রাভায়োলেট রেজ অফ দ্য সান, সেটা বড় ছোটো সবাইকে অ্যাফেক্ট করে। এই জন্য আমি বলি সবাইকে সান প্রোটেকশন নিতে। আরেকটা জিনিস আমি বলতেই চাই, এই সাথে শীতের সাথে যদি বলতে চাই, যে শীতকালে অনেকে যেহেতু ঠান্ডা থাকে রোদ পাহন অনেকক্ষণ, ওনারা ভাবেন যে কোনো সমস্যা হবে, কিন্তু মনে রাখতে হবে শীতের সময় কিন্তু আল্ট্রাভায়োলেট রেজ অফ দ্য সান কিন্তু ঠিকই থাকে। শীতকাল আপনি বেশি বেশি যদি হতে থাকেন তাহলে কিন্তু আপনার সানবার্ন হতে পারে, এটা মাথায় রাখতে হবে। এই জন্য আমরা যেটা করি, আমরা বলি যে ইউজুয়ালি আপনি একটা সানস্ক্রিন ব্যবহার করেন, সানস্ক্রিনটা ব্যবহার করেন SPF 30 বা 50 মধ্যে, একটা সান প্রোটেক্টিং ফ্যাক্টর 30 মধ্যে একটা সানস্ক্রিন ব্যবহার করেন। তবে গাটা ঢাকা থাকাই ভালো, সারা গায়ে সানস্ক্রিন লাগানো ডিফিকাল্ট। যদি খুব আপনি সি বিচে যাচ্ছেন তখন আপনি সান এক্সপোজ গায়ে অন্যান্য জায়গায় গাও কিন্তু সানস্ক্রিন লাগাতে পারেন। আর বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে সবাই আমাদের ভিটামিন ডি খুব জরুরি। কিন্তু আমরা যখনই দেখি আমাদের যে পেশেন্টগুলো আছে তাদের চুল পড়ে যাচ্ছে, তাদের দেখা যায় হাড় গোড় পা হাত পা মাসেল ব্যথা করছে, এরকম হয় ভেবে দেখি ভিটামিন ডি কম। ভিটামিন ডি কিন্তু চুলের জন্য একটা খুব জরুরি, সমস্ত শরীরের জন্য খুব জরুরি একটার জন্য। এই জন্য আমরা যেটা বলি, আপনি রোদ লাগাবেন যখন দুপুরবেলা সূর্য মাথার উপরে, কারণ আমরা আল্ট্রাভায়োলেট বি যেটা সেটা তখন সবচেয়ে বেশি থাকে, সেটাতে কিন্তু ভিটামিন ডি সিনথেসিস হয়। তখন আপনি কিন্তু 10-15 মিনিট যদি রোদে থাকেন খালি গায়ে, আমরা মুখটা ঢেকে নিতে বলি, কারণ আমরা চাই মুখে সানবার্ন হোক বা ফটো এজিং হোক আমরা চাই না। তাদের যদি আপনি তখন গা লাগান আপনি 2000 ইউনিট পাতে ভিটামিন ডি পেয়ে যাবেন। তারপর আমরা ডেফিশিয়েন্ট থাকে কোনো কোনো, সেখানে আমাদের সাপ্লিমেন্ট দিতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যদি সেরকম খুব বেশি তারা রোদে খেলাধুলা করে সানবার্ন হতেই পারে। আর কিছু কিছু বাচ্চা আছে যারা আমরা বলি ফটো সেন্সিটিভ, ওরা সানবার্ন প্রোন থাকে, ওদের ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। তবে ইউজুয়ালি একটা লাইট কাপড়ের যে আপনাদের ড্রেস যদি থাকে ঢাকা থাকে তাহলে কিন্তু আমরা মোটামুটি সান প্রোটেকশন হয়, পুরোপুরি হয় না। কাপড়টা কোন কাপড়টা সান প্রোটেক্টের, যদি আপনি রোদে ধরেন, যদি রোদ দেখা না যায়, এত মোটা কাপড় শীতকালেই পরা সম্ভব, গরমকালে সম্ভব না। এই জন্য আমরা যে বলি যে আপনি গরমকালে একটা ছাতা ব্যবহার করেন। আর ছাতাটা আমি সবসময় আমাদের পেশেন্টদেরকে বলি যে ট্রাফিক পুলিশের যে ছাতা ব্যবহার করে, উপরে কালো নিচে সিলভার দেওয়া, এই ছাতাগুলো অনেক ভালো, ভেরি গুড সান প্রোটেকশন দেয়। এদের ছাতা ব্যবহার করলে ভালো থাকতে পারে। তো বাচ্চারাও সানস্ক্রিন ব্যবহার করতে পারে, তবে আমরা খুব বেশি এনকারেজ করি না, কারণ ওরা একটু এই সময় খেলাধুলো করবে, একটু সানবার্ন হবে, যে পিগমেন্টেশনটা হয় এটাও কিন্তু একটা কাইন্ড অফ প্রোটেকশন ওদের জন্য, যে পিগমেন্টেশনটা হয়। তো আমি যেন ফেসটাকে সবসময় বলি যে ছোটো বড় সবাই সানস্ক্রিন ব্যবহার করতে পারে। স্যার, অনেকের ক্ষেত্রে আমরা দেখে থাকি হাত পা ঘামছে, সেটা শীতকালে বা গরমকালে দুই ঋতুতেই হয়ে থাকে, এর কারণটি আসলে কি এবং ট্রিটমেন্ট প্রসিডিউরটা আসলে কি? এই এনভায়রনমেন্টের কারণে অনেকের হাত পা ঘামে। তাছাড়াও যখন এরকম আসে কেউ তখন আমরা তার থাইরয়েডটা চেক করি, কোনো কোনো ক্ষেত্রে তাদের থাইরয়েডের সমস্যাও থাকে। তবে যেটা সমস্যা হয় যে হাত পা দুর্গন্ধ হয়ে যায়, আমাদের লোশন আছে হাত পা ঘামানোর, লোশন দিলে আমরা হাত পা ঘামানো কমাতে পারি। তবে একটা সহজ চিকিৎসা আছে যেটা ওই হাত পা ঘামার যে দুর্গন্ধ হচ্ছে এটাকে ভালো রাখার জন্য, আপনি যদি এক বল পানিতে 2-3টা পটাশের দানা, বেগুনি দানা দিয়ে হালকা বেগুনি রং করে তাতে 10-15 মিনিট হাত পা চুবিয়ে রাখেন তাহলে কিন্তু দুর্গন্ধ হয়ে যাবে। মানে আমি সবসময় বলতে চাই খুব সস্তা একটা ভালো চিকিৎসা কিন্তু। আর আমাদের নর্মাল যে হাত পা ঘামে থাইরয়েড সমস্যা না থাকলে তখন আমরা এই লোশন দিয়ে থাকি, টিনচার অ্যালমন্ড করে 20% একটা আছে। এছাড়া আরও চিকিৎসা আছে, আমরা বলি আয়ন্টোফোরেসিস, একটা ইলেকট্রিক্যাল মেশিন আছে, ওখানে হাত পা রাখলে আমরা এই ঘামটা দূর করতে পারি। স্যার,